আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি প্রতি সোমবার রাত সাড়ে এগারোটা থেকে একটা পর্যন্ত আমরা আপনাদের সামনে হাজির হয়ে থাকি বাংলাদেশের ছোট দর্শক আজকের ব্যতিক্রম নয় আমরা বাংলাদেশকে নিয়ে কথা বলবো বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবো কোন দিকে বাংলাদেশ যাচ্ছে তা নিয়ে কথা বলবো এবং এই অনুষ্ঠানে শেষে আমরা এমন একটি বিষয় প্রত্যাশা করব যে বিষয়টি হয়তো সবাইকে আমাদের আসান্বিত করবে প্রথমে অনুষ্ঠানে যারা এসেছেন তাদের সবার সাথে পরিচিত হব আমার হাতের ডান পাশে রয়েছেন নিঝুম মজুমদার যিনি একজন ব্লগার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট প্রফেশনালি তিনি একজন প্যারিস্টার নিঝুম মজুমদার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য এরপরে রয়েছেন শাহমিকা আগুন যিনি একজন ব্লগার এবং অ্যাক্টিভিস্ট শাহমিকা আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য আমার হাতের বাম পাশে রয়েছেন মুফতি শাহ সদর একজন ইসলামিক ব্যক্তিত্ব এবং ইসলামী যে আন্দোলন চলছে এই দেশে বাংলাদেশের বিভিন্ন কারণে তার একজন সক্রিয় কর্মী এবং প্রধান একজন আন্দোলনের নেতা জনাব মুফতি শাহ সদর উদ্দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য এবং এরপরে যিনি রয়েছেন যারা মুসাদ্দেক হোসেন মানিক মিয়া এবং তিনি হচ্ছেন যুক্তরাজ্য বিএনপির তিনি একজন ভাইস প্রেসিডেন্ট জন মানিক মেয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান আপনারা জানেন যে গত এক সপ্তাহে বাংলাদেশে কি পরিমাণ ঘটনা ঘটেছে এবং আপনারা জানেন যে কি হচ্ছে বাংলাদেশে আমরা গত পাঁচই ফেব্রুয়ারি একটি রায়কে কেন্দ্র করে যুদ্ধাপরাধীর একটি মামলাকে কেন্দ্র করে যে আন্দোলন সাহবাকে ছড়িয়ে পড়েছিল যার স্ফুলিঙ্গ সারা দেশে ছড়িয়ে পড়েছিল এবং যার আওয়াজ এই ব্রিটেনের মাটিতে পর্যন্ত আমরা শুনতে পেয়েছি সেই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে একটি নতুন আবহ তৈরি হয়েছিল কিন্তু কিছুদিন পর রাজীব ভাইজার নাম এক ব্লগারকে খুন করার মাধ্যমে সেই আবহটি পরি সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে আজকে ভিন্ন আবহে পরিণত হয়েছে আসলে দেশ কোন দিকে যাচ্ছে আজকের অনুষ্ঠানে সেটি আমরা আলোচনা করার চেষ্টা করবো সত্যিকার অর্থে কি অপরাধীদের যে চূড়ান্ত বিচার সেটি বাংলাদেশের মাটিতে সম্ভব কিনা সরকার সত্যিকার অর্থেই সে বিষয়ে সচেতন কিনা সরকারের সত্যিকার অর্থে কোনো ধরনের আগ্রহ আছে কিনা সেটি একটি প্রশ্ন আরেকটি প্রশ্ন শাহবাগে যারা আন্দোলন করছেন তারা যে চেতনা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন সেটি সত্যিকারের কতটুকু জাতীয় চেতনা বাংলাদেশের মানুষ কতটুকু গ্রহণ করেছে এবং একই সাথে যাদেরকে বলা হচ্ছে এখানে নাস্তিক এবং মূর্তাদের আস্থানা সেটি বা কতটুকু বিবেকবান মানুষ বলে থাকেন এবং সেটি কতটুকু বিবেচ্য আবার ইসলামী দল যারা আন্দোলন করছেন যারা বাংলাদেশ থেকে আশঙ্কা করছেন ইসলাম বাংলাদেশ থেকে চলে যাবে তাদের যে এই আশঙ্কা কি একেবারেই যুক্তি নেই যেভাবে ব্লগে লেখা হচ্ছে যেভাবে ফেসবুকে লেখা হচ্ছে যেভাবে অবমাননার কথা বলা হচ্ছে যেভাবে অবমাননা আমরা দেখতে পাচ্ছি সেটি সেটি তো সেই রকমেরই একটি আশঙ্কাকে সত্যিতে পরিণত করতে পারে কিনা সে নিয়েও আজকে আমরা কথা বলবো তবে প্রথমেই আমি নিঝুম মজুমদার এই শাহবাগের আন্দোলনের শুরু থেকেই তিনি এখান থেকে তাদের আন্দোলনের সমর্থনে কার্যক্রম চালিয়েছেন এই ব্রিটেনেও তারা বিভিন্নভাবে যুদ্ধাপরাধী যারা তাদের বিচারের সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত হয় সেই জন্য তিনি কাজ করেছেন নেপথ্য থেকে আমি তাকে প্রথমে জিজ্ঞেস করব নিঝু মজুমদার শাহবাগের আন্দোলনের এখন যে অবস্থা সেই অবস্থায় এর গোল কোথায় কোথায় যে আপনারা থামবেন ধন্যবাদ আসলে শাহবাগের আন্দোলনটা তো জানেন যে কেন হয়েছিল আপনি বলেছেন যে পাঁচই আপনার ফেব্রুয়ারিতে কাদের মোল্লার যে রায়টা দিয়েছে সে রায়ের ব্যাপারে জনগণ আসলে সন্তুষ্ট হতে পারেনি অবভিয়াসলি এটা একটা কোর্টের ব্যাপার এটা একটা আইনগত একটা ব্যাপার স্বাভাবিকভাবেই এবং সেটা কোর্টের এক্তিয়ারভুক্ত কিন্তু সাধারণ জনগণের চেতনা এবং সাধারণ জনগণের যে ইচ্ছা এবং আকাঙ্ক্ষা এবং অপরাধের যে ব্যাপ্তিটুকু আমরা দেখতে পেয়েছি কাদের মোলার অপরাধের ক্ষেত্রে সেটাতেই আসলে মানুষজন ফুসি উঠেছে যে তিনশো চুয়াল্লিশ জনকে যদি খুন করবার পরে একজন মানুষের যাবজ্জীবন হয় তাহলে আসলে আদালত এবং আইনটি কোথায় তো সেই মুহূর্ত থেকে যখন জনতা সেখানে নামলো তাদের মূলত একটাই দাবি ছিল যে কাদের মোল্লার ফাঁসি এবং এই রায়টি যেটা হয়েছে সেটাকে পরিবর্তন করে ফাঁসি এবং বাকি যে যুদ্ধাপরাধী রয়েছে তাদের সবার ফাঁসি হোক এটা ছিল জনতার একটা আন্দোলন এবং তাদের একটা ইচ্ছা এখানে কিন্তু কোর্টও কোনো মন্তব্য করেনি আমাদের প্রশাসনও কোনো ধরনের মন্তব্য করেনি এটা জনতার জনতাকে তো দাবিয়ে রাখা যায় না তাদের দাবিগুলো থেকে তো এই দাবিটা নির্দিষ্ট একটা গোল থেকে আসতে আসতে শেষ পর্যন্ত কিন্তু এই জনতাই শেষ পর্যন্ত আপনার কয়েকটা পয়েন্টে এসে এবং কয়েকটা সুনির্দিষ্ট পয়েন্ট আপনার দাবি করেছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গত বহু বছর যাবৎ এবং আমাদের মুক্তিযুদ্ধের পরবর্তী অবস্থাতেই যে জামাত শিবিরের যে আপনার রাজনীতি এবং মুক্তিযুদ্ধের কালীন যে ভূমিকা এবং পরবর্তীকালে তাদের বাংলাদেশে যে নৈরাজ্য তারা তৈরি করেছে বিভিন্ন সময়কালীন সময়ে তারা যা করেছে সেটার প্রতিবাদে মানুষের ভেতরে যে এক ধরনের আগুন এক ধরনের যে ক্ষোভ এবং প্রতিবাদ লুকিয়েছিল এটা কিন্তু এবার বার্স্ট হলো কারণ আপনারা দেখবেন যে গত যদি আপনার দুই মাস তিন মাসের পেছনের রাজনীতিগুলো দেখেন গত অক্টোবরের পাঁচ তারিখ থেকে আপনি যদি দেখেন পুলিশকে তাদের অস্ত্র নিয়ে পিটিয়েছে আগুন লাগিয়েছে তো জনতা ভিতরে ভিতরে একটা ফুসে ছিল কিন্তু আইনকে যেহেতু শ্রদ্ধা করে জনতা নামেনি তো কাদের মোল্লার এই ফাঁসির দাবিটা নিয়ে একসাথে মানুষ নেমেছে যে এই জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে এবং সব যুদ্ধাপরাধের এদের ফাঁসি দিতে হবে এবং যারা যারা ধর্মীয় দাঙ্গা ছড়াচ্ছে এবং বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে তাদের সঠিক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আরও নানাবিধ বিষ বিষয় এখানে এসেছে তো আলটিমেটলি আপনারা জানেন যে এই শাহবাগের আন্দোলনটা একটা পর্যায়ে আমরা একটা সুনির্দিষ্ট একটা গোলে পৌঁছেছিলাম যে এই দাবিগুলো এরকমভাবে হবে এবং একটা সুনির্দিষ্ট এলাকাতে নির্দিষ্ট নির্দিষ্ট সময় আমরা আন্দোলন করব। কিন্তু তারপরেই যেটা হলো বেসিক্যালি সেটা হচ্ছে যে আপনি জানেন যে গত দুই দিন আগেই সমমনা বারোটি দল নিয়ে বলা হচ্ছে আন্দোলন করা হয়েছে এটা মূলত জামাত শিবিরেরই একটা আন্দোলন ছিল এবং তারা মসজিদের ভিতরে বাইতুল মোকারম মসজিদের গালিচা পুড়িয়ে দিয়েছে আপনার আমাদের জাতীয় এ বিষয়ে আসবো এ বিষয়ে আসবো অর্থাৎ আপনাদের আন্দোলনের ব্লগাররা যে আন্দোলনটি শুরু করেছেন তার প্রধান উদ্দেশ্য ছিল যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবার জন্য সরকারের কাছে একটা আবেদন এটি দিয়ে শুরু এটা দিয়ে শুরু হয়েছে আমি আসবো আপনার কাছে এখানে অর্থাৎ

আমি সব শহীদের আত্মার মখ কামনা করে আমার বক্তব্য শুরু করছি আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য ধন্যবাদ জনা ফারহান সাহেব একটা মারাত্মক ষড়যন্ত্র বাংলাদেশের উপর কাজ করেছে এবং তার ধারাবাহিকতা চলছে আজকে বাংলাদেশ হাজারো সমস্যায় জর্জরিত আপনি জানেন একটা দুইটা সমস্যা নয় বাংলাদেশে হাজারো সমস্যাকে ফেলে দেখে একদিকে দেখেন আপনার অর্থনৈতিক দেউলিয়াপনা রাজনৈতিক অস্থিরতা অযোগ্যতা অদক্ষতা সমন্বয়হীনতা সুষ্ঠু ব্যব ব্যবস্থাপনা সঠিক পরিকল্পনার বা অবকাঠামোগত পরিবর্তন আসতেছে না গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে না আইনের শাসনের মুক্ত প্রবাহ থেকে জাতি আজ বঞ্চিত আজকে অর্থনৈতিক মুক্তি আসতেছে না দরিদ্র বিমোচন তা সুদূর করা হতো আজকে একদিকে দেখেন শেয়ার মার্কেট কেলেঙ্কারি ড্রামেটিক কলাপস অব ক্যাপিটাল মার্কেট শেয়ার মার্কেট স্টক এক্সচেঞ্জ সিকিউরিটি এক্সচেঞ্জ তারপরে দেখেন আপনার ইলিয়াস আলী তারপরে পদ্মা সেতু কেলেঙ্কারি সাগর রুনি তারপরে আপনার গু বেচারা নিরীহ বিশ্ব বিশ্ব বিশ্বজিৎ পর্যন্ত এই তার সরকারের পালিত সন্ত্রাসীদের হাত থেকে মুক্তি পাচ্ছে না আজকে অর্থনৈতিক দিক থেকে দেশ সম্পূর্ণ বেসামাল হয়ে গেছে ডলার হেজ ইনক্রিজ বাই টোয়েন্টি পারসেন্ট বা ডিউ টু ক্যাপিটাল রিডাকশানের রেমিটেন্স গ্রোথ দি এক্সকিউজ মি গিভ মি ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড কস্ট ইন ইনফ্লেশন হ্যাজ গন হাই বাই থার্টি পার্সেন্ট ডিউ রিডাকশন ইন এক্সপোর্ট গ্রোথ আজকে দেখেন টু হান্ড্রেড থাউজেন্ড কোটি প্রথম হল রিপোর্ট সেপ্টেম্বর অগাস্টের টু হান্ড্রেড থাউজেন্ড কোটি বাংলাদেশ থেকে বাইরে চলে গেছে কুইক কুইকোয়েন্টাল পাওয়ার প্লান্টের মাধ্যমে থ্রি মিলিয়ন থ্রি বিলিয়ন ডলার দিয়ে কুইক কোয়েন্টাল পাওয়ার প্লান্ট প্রতিষ্ঠা করা হলো তার আগে ইন্ডিয়ামনি অর্ডিন্যান্স পাশ করা হলো পার্লামেন্টে যে এইটার উপরে কোনো ধরনের টেন্ডার কল করা যাবে না কোনো দুর্নীতির বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না সেভেন টাইমস আপ করে মানুষের পকেট থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড কোটি হাতিয়ে নিয়েছে এই সরকার আর

কিন্তু দুঃখের পরিতাপের বিষয় আমি একবার আপনার এই চ্যানেলে আপনি যখন বেনজির ভুট্টু মারা গেছিল আপনি পিপলস পার্টির একজন নেতা আনছিলেন কী নাম ডক্টর তার হোল ইউকের ভিতরে আমি তাকে প্রশ্ন করেছিলাম যে হোয়াট ইজ হ্যাপেনিং টু বুট টু ফ্যামিলি এজ এ ডিজার্ভিং রেসিডেন্ট অফ দি গ্রিভাস ক্রাইম হি হাজ কমিটেড অওয়ার দি পিপলস অফ বাংলাদেশ হি ওয়াজ দি মাস্টার মাইন্ড বিয়ন্ড দি আর্মি মোবিলাইজেশন ইন বাংলাদেশ এই

আর আপনি যে সমস্যাগুলি বলেছেন আমরা সেই সমস্যাগুলি দৈনন্দিন প্রতিদিন ফেস করি এবং সেই বিষয়ে জনগণের যে খুব প্রকাশ করার দরকার বা সাধারণ জনগণের যে পরিমাণ মাত্রায় তারা প্রতিবাদ করার দরকার বাংলাদেশে কিন্তু সেটি হচ্ছে না এমন কিন্তু নয় কিন্তু আমরা যেটি বলতে চাচ্ছি আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই এই পুরো শাহবাগের বিষয়ে আপনাকে আমি আর তিরিশ সেকেন্ড সময় এই পুরো শাহবাগের বিষয়ে বিএনপি কতটুকু সেখানে তাদের নিজেদেরকে জড়াতে পেরেছে সংশ্লিষ্ট হতে পেরেছে আপনার জন্য সময় তিরিশ আপনি সাংবাদিক জানেন আমাদের মহাসচিব বলে দিয়েছেন আমাদের সম্পূর্ণ এবং বারিষ্ট মুদ্রিত বলেছেন আমাদের সর্ব আন্তরিক আমাদের সমর্থন থাকত যদি আসল সমস্যা যেখানে দেশ একটা ধ্বংসের প্রান্ত দাঁড়িয়ে গেছে এটা তো সরকারের বিষয় হ্যাঁ আমি বলছি এখানে এত সমস্যাকে পেলে রেখে একটা ইস্যুর উপরে এখানে যা হচ্ছে এই শাহবাগের নামে এখানে কি হচ্ছে এই সময় এই বিষয়টাকে খোল ইস্যুটাকে আমরা সমর্থন দিতে পারতাম যদি কমপ্লিট দেশের যে মেজর যে ইস্যুগুলো নিয়ে একটা কথা বলতে পারত এটা আমাদের মহাসচিব বলেছেন আমাদের নেতারা বলেছেন আর এখানে এই কি বলে নতুন প্রজন্ম গণমঞ্চ নামে কি হচ্ছে গতকালকের খবর হলো আমি আমি আপনার কাছে আসি বলবো পরে আমি আপনারা যে এই যে আন্দোলন করছেন এই আন্দোলনটাকে বলা হচ্ছে এবং স্বাভাবিকভাবেই এটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে আমরা নিজেরাও বিভিন্ন ব্লগের যে রাইটিংগুলি পত্রপত্রিকার মাধ্যমে বা যে বিভিন্ন সোর্সের মাধ্যমে দেখেছি সে অত্যন্ত নিক্কারজনকভাবে অত্যন্ত বাজে ভাষায় ইসলাম এবং মোহাম্মদ সাল্লাইসাল্লামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিপক্ষে বিভিন্ন ধরনের কমেন্ট লেখা হয়েছে এবং সেটি শুধুমাত্র কমেন্ট নয় সেটি ছড়িয়ে দেওয়া হয়েছে এটি আমি একজন মুসলমান হিসেবে আমরা সবাই মুসলমান হিসেবে হিসেবে আমাদের এটি অন্তরে লাগে অন্তরে আঘাত লাগে যদি এদের এই বিষয়গুলি সত্যি হয়ে থাকে তো এটি কতটুকু সত্য যে এই শাহবাগ চত্বরের যারা আছেন এরা সম্পূর্ণ নাস্তিক একটি বলয় থেকে এসে শাহবাগকে তারা দখল করেছেন এবং এই নাস্তিক বলয়ের প্ররোচনায় শাহবাগ আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে আমার মনে হয় জবাবটা আমাদের দিয়ে দিয়েছেন অলরেডি উনি কিন্তু বলে দিয়েছেন যে আমাদের যে আন্দোলন তার সঙ্গে ওনারা সমর্থন দিতে পারছে না যদি পারতো যদি অন্য ইস্যুগুলো আসতো আমি বুঝতে পারছি না প্রথম আমি একটু বলে নিই যে মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ লোককে মেরে ফেলা হয়েছে চার লক্ষ মহিলাকে ঘর থেকে নিয়ে রেপ করা হয়েছে এক লক্ষ শিশু কে মেরে ফেলা হয়েছে এত বড় একটা বিশাল ইস্যুকে ওনাদের কাছে কোনো ইস্যু মনে হচ্ছে না ওনাদের কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে না আচ্ছা নাস্তিকতার যে বিষয়টা এসছে উনিশশো সালে যদি আমরা দেখি যদিও আমরা বাংলাদেশি আমাদের মেজরিটি আমরা মুসলিম বাংলাদেশি হচ্ছে সবচেয়ে মেজরিটি মুসলিম কান্ট্রি ছিল কম্পেয়ার টু পাকিস্তান তারপরও আমাদেরকে বিশ্বের কাছে মুসলিম দেশগুলোর কাছে পাকিস্তানের কাছে বলা হয়েছে যে আমরা নাস্তিক বাংলাদেশিরা নাস্তিক বাংলাদেশি মহিলারা নাস্তিক হ্যাঁ এই বলে তক সেই একাত্তর সালে যে স্ট্র্যাটেজি তারা মেনটেন করেছে সেম স্ট্র্যাটেজি আমরা এখন দেখতে পাচ্ছি এখন শাহবাগে যখন আবার যুদ্ধ অপরাধী বা বিরোধীদের বিপক্ষে আমরা বিচার চাচ্ছি সর্বোচ্চ দণ্ড চাচ্ছি হ্যাঁ তখন আবার একইভাবে হ্যাঁ একজন ব্লগারকে মেরে তাকে মেরে ফেলে হ্যাঁ এবং আমরা দেখেছি যে সে যদি ব্লগ লিখে থাকে গত 5-7 বছর ধরে সে লিখেছে গত 5-7 বছর ধরে কারো মাথায় এটা আসেনি আমাদের যারা কি বলবো জামাত ইসলামের লোকজন যারা তাকে মেরে ফেললো যে সে এর বিরুদ্ধে লিখছে ইসলামের বিরুদ্ধে লিখছে হ্যাঁ তাকে মেরে গত 7 বছর ধরে এটি কোনো মানুষকে মেরে ফেলে এখন আমাদের সহবাগের আন্দোলনটা আজকে চেঞ্জ করে দিল কি আমরা সাহবাকে যারা সবাই আন্দোলন করছে সমর্থন করছি আমরা সব নাস্তিক হয়ে গেলাম একই বিষয় একাত্তর সাল থেকে চলে এসছে হ্যাঁ তো এখানে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কনক্রিট বক্তব্যের জন্য অর্থাৎ একটি বিষয়কে তিনি যেটি বলার চেষ্টা করেছেন একটি বিষয়কে সম্পূর্ণ ডাইভার্ট করে নতুন একটি ভিন্ন পরিস্থিতির সৃষ্টি করার কথা বলেছেন আমাদের আজকের অতিথি স্বামিকা আগুন আমাদের কাছে একজন অতিথি বাংলাদেশ থেকে তিনি আমাদের সাথে যোগ দিবেন এবং এই পুরো ব্লগ এবং অনলাইন সাথে তিনি সাথে তিনি সরাসরি জড়িত এবং এই শাহবাগ আন্দোলনের নেপথ্যের একজন কর্মী তিনি বিভিন্নভাবে তার নামও এসেছে আজকে শাহবাগ আন্দোলনে আমরা তার সাথে কথা বলতে চাই এখন আমরা যদি দেখি আরিফ যেবতিক ক্লাইনে আছেন কিনা হ্যালো হ্যালো সালাম আলাইকুম আরিফ যেবতিক আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন আমরা শুনতে পাচ্ছি এবং আপনাকে দেখতে পাচ্ছি আমাদের দর্শকরাও ব্রিটেনের মাটিতে আপনাকে দেখতে পাচ্ছেন আরিফ যে আপনার কাছে আমার প্রশ্ন এই যে আপনার আন্দোলনটি শুরু করেছেন আমরা নিঝুমের কাছে প্রশ্ন করেছিলাম যে কেন আপনারা শুরু করেছিলেন এবং আজকে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ একটি ভিন্ন প্রেক্ষাপটে আন্দোলনটি পরিচালিত হচ্ছে যখন এই আন্দোলনকে বলা হচ্ছে আপনারা নাস্তিক এবং মুরতাদের একটি বলয় এই আন্দোলনকে ঘিরে রেখেছেন এই আন্দোলনকে আপনারাই বাঁচিয়ে রেখেছেন এবং আপনাদের এই আন্দোলনের ফলে বাংলাদেশ থেকে ইসলাম চলে যাবে এ বিষয়ে আপনার মন্তব্য কী আমি আসলে আপনাদের দেখতে পাচ্ছি না যদি আমি আপনাদের কথা শুনছিলাম আমি বিশেষ করে প্রথমে বলি যে আপনার কিছু কথা আছে যে কথাগুলো আসলে আমি করি আপনি অনুষ্ঠান যেমন কিনা না ইসলামে তো সস্তা বিষয় না সহজ বিষয় না এটা বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্য আসেনি বাংলাদেশের আহ প্রায় নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সুতরাং ইসলাম চলে যাবে এইসব ধোয়ার এইসব ফালতু রাজনীতির আলাপ আমরা করি না এবং আমরা আশা করি যে আমরা সবাই সচেতন থাকবো এই জায়গাতে দ্বিতীয় যে কথাটা আপনি বলছেন যে আন্দোলন বদলে গেছে আন্দোলন চলে এসেছে নাস্তিক এটাও কোনো ব্যাপার না আপনি যখন আন্দোলন করবেন আপনার একটা প্রতিপক্ষ থাকবে তারা মাল্ট অনেক ধরনের চেষ্টা করবে এটাকে ডিফেন্ড করার জন্য এটাকে অনেক ধরনের করার জন্য আন্দোলন আন্দোলনের জায়গা আছে আমরা আমাদের কর্মসূচি নিয়ে যাচ্ছি আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই আমরা এই এই ইস্যুটি আছে এর বাইরে কোনো কথা আচ্ছা আমি আপনি যদি আপনাকে একটু সময় নিতে চাই আরিফ আরিফ কি লাইন আরিফ আপনি কি শুনতে পাচ্ছেন এই যেমন ব্রিটেনের ব্রিটেনের মাটিতে মাটিতে জাগ্রত জনতার নামে আমাদের কাছে একটি লিফলেট এসেছে এবং যে লিফলেটে একটি লাইন আছে যে যেসব ব্লগার শাহবাগের আন্দোলনের নেতৃত্বে রয়েছে তাদের মধ্যে একটা বড় অংশ দীর্ঘদিন ধরে কুরুচিপূর্ণ ভাষায় ইসলাম বিদ্বেষী লেখালেখি চালিয়ে আসছে এদের মধ্যে অন্যতম হলো কট্টর আওয়ামী ও কমিউনিস্ট ডাক্তার ইমরান এইচ সরকার অমির রহমান পিয়াল আরিফ যেবতিক স্বঘোষিত নাস্তিক আসিফ মহিউদ্দিন ইব্রাহিম খলিল প্রমুখ এখন আমার প্রশ্ন হচ্ছে আপনি এই যে আপনাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এই অভিযোগের প্রেক্ষিতে আপনার বক্তব্য কি আসলে কি এই শাহবাগের যারা আন্দোলন করছেন বা এখানে যাদের নাম এসছে তাদের তারা কি আসলেই এই যে অভিযোগটি আছে সেই অভিযোগের সত্যতা কতটুকু আমি আপনি আমাকে একটু সময় দিবেন তাহলে পবিত্র কাবা শরীফের যে গিলাফ চড়ানো হয়েছিল সেই ছবিকে নিয়ে এসে তারা ছাপালো ছাপিয়ে তারা বললো যে কাবা শরীফের ইমামরা যুদ্ধাপরাধীদের বিচার চান না ওনারা এই মুসলিম নেতাদের বাঁচানোর জন্য মিছিল তো এটা হচ্ছে সেই পত্রিকা যারা গিলাফ চড়ানোকে নিয়ে মিথ্যাচার করতে পারে কাবা শরীফের ইমামদেরকে নিয়ে মিথ্যাচার করতে পারে তাদের কাছে আমাদের মতো সাধারণ মানুষের নিয়ে মিথ্যাচার করবে এটা খুবই স্বাভাবিকটা জিনিস তারা এইসব করে তাদের ধর্ম ব্যবসার একটা জায়গা থেকে তারা করে থাকে আমি নিজে প্র্যাকটিসিং মুসলমান আমাকে সবাই জানেন আমার আমার যে গ্রামের মসজিদ আছে সেই মসজিদ কমিটির আমি একজন মেম্বার আমার পরিবার থেকে আমরা আমাদের সম্পূর্ণ নিজস্ব আমাদের সাত আটটা গ্রামের মধ্যে ঈদগা নেই আমরা সেই ঈদগা বানাচ্ছি আমি দীর্ঘদিন ধরে লেখালেখিতে আছি আমাকে একটা শব্দ কেউ প্রমাণ করতে পারবে না যে আমি ইসলামের বিরুদ্ধে লিখেছি অমির রহমান পিয়ালের কথা বলা হয়েছে অমির রহমান পিয়াল চ্যালেঞ্জ সে চ্যালেঞ্জ করে বলেছে যে তার সব লেখালেখি মুক্ত আছে কেউ যদি একটা শব্দ বের করে দেখাতে পারে যে সে ইসলামের বিরুদ্ধে লিখেছে তাহলে সে লেখালেখি বাদ দিয়ে দেবে এইগুলা কেউ করতে পারেনি আমি আজকে দেখলাম যে আপনাদের ইউকে একজন সাধারণ নাগরিক আহ আমি নামটা নিচ্ছি আহ ওনার ছবি ছাপিয়ে দেওয়া হয়েছে নাস্তিক নামে এবং উনিতে গেছেন আমি যতটুকু দেখলাম আপনার পুলিশ করেছেন যে উনি কিছুই জানেন না উনি ব্লগিং করেন না উনার নাম উনার ছবি ছাপিয়ে দেওয়া হচ্ছে তো এইগুলা হচ্ছে অপপ্রচার এই ধরনের নোংরামি চলবে বাংলাদেশের সাধারণ মানুষ এইসব নোংরামিতে ভাবিত হবে না ইনশাল আমাদের এই সব ষড়যন্ত্রের কারণে আমাদের তৌহিদি জনতার মধ্যে যে বিভ্রান্তি সাময়িক তৈরি হবে সেটা ঠিক হয়ে যাবে পবিত্র পুরাণে আল্লাহ বলছেন সত্য সমাগত মিথ্যা অপসৃত সত্যের জয় হবে সুতরাং সত্যের জয় হবে এই বিষয়ে আমরা আমাদের কোনো ধরনের চিন্তা নেই আমরা কখনোই এটা নিয়ে ভাবি না আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি আমরা ইনসাফের লড়াই করছি আমরা বলছি কোর্ট যখন বলেছেন যে সাড়ে জন লোক আলোকদি গ্রামে হত্যা করা হয়েছে সেটার বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণিত কবি মেহরুলা হত্যাকাণ্ড প্রমাণিত তারপরে উনি জীবন দিয়েছেন আমরা বলেছি যে না আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক মনে করি এতগুলো হত্যা প্রমাণিত হয়ে থাকলে তার ফাঁসি হওয়া উচিত এটা ইসলামও তাই বলে ইসলামও বলে যদি আপনি কাউকে হত্যা করে থাকেন মুসলিম ধর্মমতে ইসলামী আইনে যদি আপনি ইয়ে করতে যান এইরকম গণহত্যার জন্য ইসলামও আপনাকে বলুন মৃত্যুদণ্ড দেবে সুতরাং আমাদের আন্দোলনের মধ্যে কোন ধরনের বিভাজন নেই কোন ধরনের সমস্যা নেই আপনাদের পেছনে যে অভিযোগটি রয়েছে যে আপনারা আপনাদের এই আন্দোলনটি আউমলিগ সমর্থিত এবং আউমলিগের সরকারের সরাসরি পেট্রোনাইজিং এ অর্থায়নে এবং আপনারা সরকারের সরাসরি সহযোগিতায় আপনারা এই আন্দোলনটি পরিচালিত করছেন এর বিষয়ে আপনার বক্তব্য কি এই অভিযোগটি যিনি করবেন যারা করবেন তারা তাদের জায়গা থেকে করবেন আউমলিগের যদি এত প্রেম ভালোবাসা থাকত আমাদের জন্য তাহলে তারা কেন মানে তাদের বিরুদ্ধে বা তাদের এই টোটাল সিস্টেমের বিরুদ্ধে কেন এখনো মানুষকে রাস্তা থাকতে হবে তাও তো তারা আইন আনলে আমাদের দাবি फटाफट মানবে বা আমাদের দাবি ভাই করতে হবে কেন ওনাদেরই যদি রাজনৈতিক এজেন্ডা হয় ওনারা সেটা মিটাবে সেজন্য তো আমাদের পিছনা অসংখ্য ধন্যবাদ আরিফ জেবতীকে বাংলাদেশের ভোরের সময়টাতে আপনি আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমরা কথা বলছিলাম আরিফ জেবতীকে সাথে মুফতি শাহ সদরউদ্দিন আমি আপনার কাছে প্রশ্ন করি বাংলাদেশের রাজনীতিতে আমরা খুব কম সময়ে আপনাকে অ্যাক্টিভ দেখেছি বাট বিগত কয়েকদিন ধরে আপনি অত্যন্ত অ্যাক্টিভলি বাংলাদেশের পলিটিক্যাল প্রসেসের সাথে বা বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেমের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছেন জানি না সেটি আপনার জন্য কতটুকু ভালো হয়েছে কিংবা খারাপ হয়েছে সেটি হয়তো ভবিষ্যতে নির্ধারণ করে দেবে কিন্তু একটি প্রশ্ন আপনি কিসের জন্য আন্দোলন করছেন থ্যাংক ইউ মিস্টার ফারহান আমি এর আগে যদি জিজ্ঞেস করি প্রথমে আমার পরিচয় দিয়ে দিই আমি আমার যে ব্রিটিশ সিটিজেন সার্টিফিকেট এটার মধ্যে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসে শেখ মুজিবুর রহমান বাসানি শানি আসতেন তাই আমি আই গ্রু আপ উইথ দ্য সেন্টিমেন্ট অফ দ্যানিমিটি অফ আইব খান এন্ড অল দিজ রাজাকার্স দিস ইজ মাই আপড্রিঙ্গিং আমাদের ঘরে আমার বাবা চান্দা খৈরা শেখ মুজিবুর রহমানকে আগরতলার খেস থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন আই এম দ্য সান অফ দ্যাট ম্যান হু মেড অন দ্য সেভেন্টি ওয়ান স্বাধীনতা দিবসে আমার বাবা ডকুমেন্টারিতে এখনও রয়েছে এরপরেও আমার বক্তব্যের কারণে অনেক লোক এখন আমাকে বলবে রাজাকার এটা রাজাকার একটা সস্তা গালি হয়ে গেছে যে রকমের হুসনি মুবারকের সম্বন্ধে বলা হয়েছিল যে তার অপজিশনকে বলবে দে টেরোরিস্ট দিস ইজ এ গ্যাপ হুইচ উই নিড টু লার্ন অ্যান্ড উই হ্যাভ টু মেচিওর আওয়ারসেলভস ইকোনমিস্ট হয়ে গেছে রাজাকার আইএমএফ হয়ে গেছে রাজাকার এই খাদের মূল এই নাম কি এই খাদের সিদ্দিকী হয়ে গেছে রাজাকার এখন যারাই আওয়ামী লীগের এন্টি পার্টিতে আসবে ওরা হয়ে যাবে রাজাকার আমার প্রশ্নটা ছিল এখন আপনি আমি এখানে কাদের ব্যানারে আন্দোলন করছেন আমি আমি যে ব্যানারটা করতেছি আমার ব্যানারটা শুরু হয়েছে ওই ব্যানার থেকে যে ব্যানার বাসান হিসাব শুরু করেছি না হিন্দ জমিয়ত উলামা হিন্দ বাংলাদেশে উলামা ইসলাম বাংলাদেশ আর এখানে উলামা ইউরোপের আমি হলাম চেয়ারম্যান আমাদের যে নেহরু এবং গান্ধীকে যে ইন্ট্রোডিউস করেছিলেন এই ইংরেজের থেকে আজাদ দেওয়ার জন্য এটা হল জমিয়তুল উলামা উই ওয়ার দ্য ফার্স্ট পিপুল টু প্রনাউন্স ইন্ডিপেন্ডেন্স এগেইনস্ট ব্রিটিশ এম্পায়ার সো এবং আমরা হিন্দু মুসলিম এবং খ্রিস্টানকে নিয়ে আন্দোলন করেছি ওকে ওকে আমার প্রশ্ন হচ্ছে এখন আপনারা কেন আন্দোলন এখন আন্দোলন করতেছি আই ওয়াজ দ্য ম্যান ওয়ান অফ দ্য কো চেয়ার এগেইনস্ট দ্য সালমান রুস্তি কেস টুডে ইন দ্য নেইম অফ ইসলাম এই যে আমি ওনাকে আমি বলবো না কিছু ওনাদেরকে আমি কিছু বলবো না ওনারা যাদের যাদের এই যাদের পক্ষে টু থাউজেন্ড কেস হয়েছে এবং ওনারা আইসা বলুক ওনাদের উপরে কেস হয় নাই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর এই আপনাকে দেখাইছে এখানে ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর টু থাউজেন্ড টুয়েলভে ওই ব্লগারদের বিরুদ্ধে এই আসিফ আমি এই নামগুলি পড়ি ওনারা অস্বীকার করুক এই প্রধানমন্ত্রীও বলেছেন নেগেট করেন নাই যে ব্লগাররা আইসা এখন বলে না কেন যে আমরা ইসলামের বিরুদ্ধে রসুল্লার বিরুদ্ধে খোরানের বিরুদ্ধে এইরকম বলি নাই তো দিলে না না আমি প্লিজ ডোট ইন্টারফিয়ার

আমি আপনাকে প্রশ্নটা করছি যে আপনি বলছেন যে ওরা কেন আসছেন এসে বলছে না যে তারা নাস্তিক নয় একজন আপনার এই লিফলেটের মধ্যে কিন্তু তার নাম আছে আরিফ জেবুতিক তিনি কিন্তু বলেছেন জেপতিক তিনি কিন্তু বলেছেন যে তিনি নাস্তিক নন তিনি একজন প্র্যাকটিসিং মুসলিম এখন কে মুসলমান আর কে নাস্তিক এটা ডিসাইড করার আমি কে ওকে দ্যাট 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 ইজ এ গুড কোশ্চেন পুট আই টেক দিস অন বোর্ড বাট লেট মি টেল ইউ এই যে এখন মাহমুদুর রহমানের উপরে কেস আমি আমি মাহমুদুর রহমানের বিরুদ্ধে আস্তে আস্তে আসব আমার প্রশ্ন হচ্ছে আপনি বলছেন এই আন্দোলনটি বা শাহবাগের আন্দোলনটি নাস্তিকদের দখলে যাদের নাম আপনি বলছেন এদের মধ্যে একজন বলছে সে প্র্যাকটিসিং মুসলিম ওকে 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 উই টেক দিস অন বোর্ড এখন আসেন যে বা যারা ব্লগারের মাধ্যমে এখন এই কেসকে কি অস্বীকার করতে হবে হোয়াট ডু ইউ টেল অ্যাবাউট আরিফ জেপতি বিকজ সে বলছে সে একজন প্র্যাকটিসিং মুসলিম

মানে মানব ইতিহাসের সর্বনিকৃষ্ট মানুষ আমি যদি আপনাকে বলি ওরা যখন শাহবাগে আসলো

এবং এই যে এই লোক কলেজের প্রিন্সিপাল উনারা উনাদের উপরে রিট করেছেন এবং ওই রিটের মধ্যে ওনাদের বিরুদ্ধে বাংলাদেশ হাইকোর্ট ওনাদের এগেইনস্ট জাজমেন্ট দিয়েছে তো আপনারা এরা কতজন ভাই ওই আর্গুমেন্ট আমি যাচ্ছি না তাহলে এরা কতজন না আপনি বলছেন এরা নাস্তিক এইজন্য আমি আমি তো নামও দিতেছি না আমিও নাম বলছ আপনারা আপনি বলছেন কতজন না আমি আর্গুমেন্টে আসি আপনি আমাকে যে প্রথম প্রশ্ন করেছেন আন্দোলনে কেন আমি অংশ গ্রহণ করতেছি

এখানে অমির রহমান পিয়ালের কথাও বলা হচ্ছে আমি কিন্তু খুব ভালোভাবে জানি যে অমির রহমান পিয়াল আজ পর্যন্ত কখনো এই পর্যন্ত মুক্তিযুদ্ধ বিষয় কি তিনি আসলে একজন গবেষক এবং তিনি তাকে বলা হয় যে ওয়ান ম্যান ব্রিগেড বলা হয় তাকে তো উনি আমার আমার চোখে আজ পর্যন্ত কোনো দিন পরেনি যে নাস্তিকতা বিষয়ে বরঞ্চ ওনাকে আমি ফাইট করতে দেখেছি আপনার লক্ষ্য করলে অবাক হয়ে যাবেন এখানে আমার নাম লেখা হয়েছে যে ব্লগার নিঝু মজুমদার আপনারা আমি চ্যালেঞ্জ দিয়ে শুধুমাত্র বললাম যে আমার যদি একটা নাস্তিকতা বিষয়ক কোনো পোস্ট একটা অক্ষর কেউ দেখাতে পারে হ্যাঁ তাহলে আমি একদম পাবলিকলি প্রেস কনফারেন্স করে ঘোষণা দিব যে আমি অপরাধী কেমন এখন খেয়াল করে দেখেন এখানে যাদের যাদের নাম বলা হচ্ছে তাদের ভিতরে এই অন স্পটেই আমি বলে দিলাম আমির রহমান পিয়ালের কথা আমি বলে দিলাম আরিফ জ্যাবতিক ভাইয়ের কথা আমি আমার কথা বলতে পারলাম তো এত বড় একটা লিফলেট ছাপিয়ে ফেলেছে তারা সেখানে তিনজন মানুষের নাম এখানে খুব করে তারা তুলে ফেলেছে। তারা প্রমাণিত কথা আপনি জানেন যে কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিয়েছে সেটা হচ্ছে যে কাবা শরীফের গিলাফ আপনার চড়াচ্ছে বা এটা সরাচ্ছে বা ওই ওই প্রোগ্রামের একটা অনুষ্ঠানের ওকে বলছে যে সেটা হচ্ছে যে আপনার যুদ্ধাপরাধীদের ব্যাপারে তারা নেমেছে তো যেখানে আরিজিউদ্দিক ভাই চমৎকার একটা কথা বলেছেন যে কাবা শরীফ নিয়ে যেই পত্রিকা ব্যবসা করতে পারে সেই পত্রিকা আমাকে নাস্তিক বানিয়ে দিবে আপনাকে নাস্তিক এখানে আসলে নাস্তিক আপনি মুক্তিযুদ্ধের সময় এখানে নাস্তিক আসিক আসলে কোনো বিষয় না মুক্তিযুদ্ধের সময় যদি বলা হতো যে রামকৃষ্ণ চৌধুরী যুদ্ধ করছেন আপনি কি যুদ্ধ থামিয়ে দৌড় দিতেন আপনি যদি মুক্তিযুদ্ধের সময় যদি বলা হতো একজন নাস্তিক যুদ্ধে আসছে নাস্তিক এবং যে বিষয়টা এটা আলাদা বি বিবেচ্য তিনি যদি রাষ্ট্রের কোনো অপরাধ করে থাকেন আমাদের মহানবী সম্বন্ধে কটুক্তি করে থাকেন ধর্মের কাউকে মানে কাউকে দুঃখ দিয়ে থাকেন ধর্ম অবমাননা করে থাকেন সেটার বিচার বা সেটা আমাদের আইনগত যা আছে সেভাবে হবে কিন্তু যখন আমরা একটা সুনির্দিষ্ট একটা গোলে আসবো সেখানে হেল্লাফিজার একটা কবিতাই তো এখানে আছে যে মিছিলে সংসার থাকে সংসার বিরাগী থাকে নানা ধরনের মানুষ থাকতে পারে মিছিলে আমি যদি বলি যে এই এলাকার একজন টেরোরিস্ট আছেন যিনি বলছেন যে শেখ হাসিনার ভিতর দিয়ে হান্দায়া দিব হ্যাঁ আলতাবালি পার্কে আয় তো তার বিরুদ্ধে যদি আমরা আজকে যুদ্ধে নামি সেখানে যদি চোর আসে ছাচর আসে একজন উকিল আসে ব্যারিস্টার আসে আপনি কি বলবেন যে চোর ওই আন্দোলনটা করছে এটার মানে হচ্ছে যে আমাদের সামগ্রিক যে সামগ্রিক যে চেতনার বিষয় সেই চেতনার বিষয়ের জন্য সবাই ওয়েলকাম যে ব্যক্তি বিশেষ অপরাধী রয়েছেন তাদের ব্যক্তিটা আবার আলাদা আলাদা ভাবে যা হবে আমি এখানে আরেকটা ব্যাপার করতে যাচ্ছি উনি যে এত ধর্মের কথা বলছেন দুদিন আগে একটা ভিডিওতে দেখেছি উনি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বলছেন আলতাবালি পার্কে আয় আলতাবালি পার্কে তোদেরকে হাম দেয়া প্রধানমন্ত্রীর ইয়ে দিয়ে তোদেরকে হান দেয়া দিবো আস্তাক ফির

কথা যে ফারান ভাই সেটা হচ্ছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে

আমাদের কাছে এটার এভিডেন্স আছে যে বলা হয়েছে যদি আলতাব আলী পার্কে আমরা যাই বা যারা শাহবাগের যারা সমর্থন করছেন তাহলে প্রধানমন্ত্রী ইয়ে দিয়ে আমি ঢুকিয়ে দেওয়া হবে এর মানে হচ্ছে থ্রেট দেওয়া হচ্ছে ওখানে গেলে আমাদের খবর আছে তো এটা কিন্তু রাষ্ট্রদ্রোহ সম্পূর্ণ দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের অশ্লীল ভাষা যিনি বলেন তিনি যদি আবার নবিরাসুলের কথা বলে থাকেন তাহলে আমার সন্দেহ আছে আমার সামনে পবিত্র কোরআন শরীফ আছে আমি এটা এখনই বলতে চাই যে পবিত্র কোরআন শরীফের কোথায় লেখা আছে যে দেশের একজন রাষ্ট্রপতি একজন ভদ্র মহিলাকে এই অসাভ ভাষা গালিগালাজ করা যায় আপনাদের সবার সামনে আমি কোরআন শরীফটা রাখলাম এখন আপনারাই বলেন কোরআন শরীফে কোথায় লেখা আছে আমি উনাকে বলছি যে দেখা can i defend myself yes একটা একটা বিষয় নিজুম মজুমদার আমি একটা বিষয় পরিষ্কার করি মুফতি সদর উদ্দিন কিন্তু

কত লক্ষ আবন মারা লঞ্চাঞ্চিত হয়েছে আমার বাবা ছিলেন মুক্তিযুদ্ধের একজন অর্গানাইজার এই দেশে আমি ছিলাম ছাত্রলীগ করতাম যাক আমি একটা কথা বলতে চাই ভাইয়া মুফতি সাহেব ছিলেন এক সেমিনারে এই ঢাকা ইউনিভার্সিটির সম্বন্ধে একটা কথা বলি আপনাকে আপনি সাংবাদিকতা করেন এই সাউথ ইস্ট এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ স্বাধীনতার অগ্রনায়ক হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান শেরে বাংলা একে এম ফজলোক সাহেব এবং আরেকজন গ্রেট ম্যান অফ বেঙ্গল ফাউন্ডার অফ মুসলিম লীগ নবাব সার শরীমুল্লাহ সার আতুষ আশুতুষ মুখার্জি এবং রবীন্দ্রনাথের সামনে চ্যালেঞ্জ করে তহুল তহুল বিরোধিতার সামনে এই টাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন এইটা হয়েছিল প্রাচ্যের অক্সফোর্ড কিন্তু আজকের এই টাকা ইউনিভার্সিটি কী দিচ্ছে আমাদেরকে শিক্ষক নয় আপনার মুফতি সাহেবের আক্রমণ করা হচ্ছে ডক্টর আহমদ শরীফকে এই ইউনিভার্সিটির শিক্ষক ছিল না সে তার বইয়ে কী লাগছে মানুষেরা

বাংলাদেশের স্বাধীনতা একটি সার্বিক সামগ্রিক সার্বজনীন সম্মিলিত প্রচেষ্টার একটি সামগ্রিক প্রচেষ্টায় সম্মিলিত প্রয়াস কারণ কী ছিল কারণটা কী ছিল আপনার সময় প্রিয় আমার দর্শক কারণ ছিল আমরা একটি সুখী সমৃদ্ধ স্বনির্ভর প্রগতিশীল

দেখছেন দেখছেন অভিমত অনুষ্ঠান আমরা কথা বলছি বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে অত্যন্ত স্পর্শকাতর কয়েকটি বিষয় নিয়ে আমরা কথা বলছি আমরা আমরা আপনাদের কাছ থেকে সেরকম সচেতন বক্তব্য এবং কল আশা করছি অবশ্যই তবে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যদি এমন কোনো কথা আমাদের অতিথিদের মধ্য থেকে বের হয়ে থাকে ব্যক্তিগতভাবে আমার মুখ থেকে যদি কোনো কিছু বের হয়ে থাকে যেটি অসংলগ্ন অথবা অশ্রাব্য অথবা যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের লাইনে বাংলাদেশ থেকে আরেকজন দর্শক যোগ দিবেন এবং তিনি হচ্ছেন অমির রহমান পিয়াল এবং এই অনুষ্ঠানের এই পুরো শাহবাগ অনুষ্ঠানে শাহবাগের যে আন্দোলন সেই আন্দোলনের তিনি একজন একজন তুখর এবং অত্যন্ত সচেতন একজন লেখক আমরা এখন তার সাথে সরাসরি কথা বলার চেষ্টা করছি অমি আপনি কি লাইনে আছেন অমি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে সম্ভবত আমরা অমিকে এই মুহূর্তে হারিয়ে ফেলেছি দর্শক আমরা বিরতির পরে আবারও অমির সাথে যোগাযোগ করবে এবং আপনাদের সাথে কথা বলিয়ে দিব বাংলাদেশ থেকে আমাদের সাথে আরেকজন অতিথি যোগ দিবেন এবং তিনি হচ্ছেন খেলাফত মজলিসের অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ মুন্তাসির আলী আমরা তার সাথেও যোগাযোগ করব। আমরা বিরতির পরে যোগাযোগ করব অমির রহমান পেয়ালের সাথে এবং স্কাইপের মাধ্যমে যোগা আমাদের সাথে যোগ দিবেন আবু বকর মুল্লা যিনি যুক্তরাজ্যে জামাতে ইসলামের একজন মুখপত্র মুখপাত্র ধরো যাচ্ছে ছোট্ট একটা বিরতিতে আমাদের সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম দর্শক বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অনুষ্ঠানে আমরা কথা বলছি বাংলাদেশের রাজনীতি নিয়ে আমরা কথা বলছি শাহবাগকে নিয়ে আমরা কথা বলছি বাংলাদেশে ইসলামের আজকে বলা হচ্ছে ইসলাম অস্তিত্বের মুখে এবং ইসলামের জন্য ইসলাম ইসলাম ইসলামী আন্দোলনের সাথে যারা জড়িত তাদেরও আমরা একটি আবেগ দেখেছি তাদেরও আবেগ দেখেছি সেই আবেগ অনেকটাই হুঙ্কারে পরিণত হয়েছে পরিশেষে একটি ডিস্ট্রাকশনে পরিণত হয়ে গিয়েছিল আমরা দেখেছি যে মসজিদের ভিতরে কার্পেট পড়িয়ে আন্দোলন করতে আমরা দেখেছি যে মুসল্লিরা লাঠি সুটা নিয়ে পুলিশের উপর আক্রমণ করতে এবং এর বিপরীতে আমরা দেখেছি আজকে নির্দয়ভাবে পুলিশ একজনকে গুলি করে হত্যা করেছে নাকি আহত করেছে এখন পর্যন্ত নিশ্চিত নয় তবে পুলিশ গুলি করেছে এবং একজনকে ধরে নিয়ে এসে একটি কোনায় ফেলে দিয়েছে এটি আমরা দেখেছি কোন দেশে আমরা বসবাস করছি যেখানে মসজিদের কার্পেট পুড়িয়ে মুসল্লিরা ইট নিয়ে মসজিদের ভেতর থেকে আন্দোলন করছেন আর কোন দেশে আমরা বাস করছি যেখানে সাদা পোশাকে পুলিশ নির্বিচারে পাখির মতো গুলি করে মানুষ মারছে কোন দেশে আমরা বাস করছি যখন একটি কোনায় নিয়ে এসে চার পাঁচজন পুলিশ একজন নির্ভ মানুষকে গুলি করছে এটি কি ইসলাম আর এটি কি মানবতা আমি আপনার কাছে আসবো মুফতি সৌদর উদ্দিন ইসলামী আন্দোলন করছেন বাংলাদেশের নাইনটি ভাগ নাইনটি নাইনটি পার্সেন্ট মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করে মানুষের অস্তিত্বে ইসলাম মানুষের অন্তরে ইসলাম যারা মুসলমান এবং ইসলাম পালনের জন্য বাংলাদেশের সাধারণ জনগণ পলিটিক্যাল পার্টিতে জড়িত হতে হবে এটি অন্তত বাংলাদেশের রাজনৈতিক হিসাব করণে বা হিসাব নিকাশে কখনো দেখা যায়নি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কখনো দেখা যায়নি যে রাজনৈতিক দলের সাথে জড়িত হয়েছে মানুষ ইসলামকে প্রতিফলিত করতে এই যে মসজিদ থেকে আন্দোলন মসজিদের নামাজের আগে ইটপাটকেল নিয়ে ঠোকা মসজিদ থেকে বের হওয়ার সময় একটি হুঙ্কার দিয়ে বের হওয়া মসজিদের কার্পেট পুড়িয়ে দেওয়া মসজিদের ইমামকে লাঞ্ছিত করা এটি কোন ধরনের উন্মত আমরা কোন কার উন্মত আমরা তা আপনি কি বলতে চান প্রথম প্রশ্নটা করেছেন আমি আমি বলবো এইগুলি যে এই বাংলাদেশে আপনি ভালো কথা এইগুলি বলতেছেন যদি যদি প্রমাণ হয় এভিডেন্স হয় শাস্তি দেওয়া হোক এটা কিন্তু আমি যেটা আপনি সাপোর্ট করেন এই এই যে না না আমি এনিবডি আমার সাইডের কোন যদি আইন আমাদের প্রশ্নটা হচ্ছে এই যে আন্দোলনের নামে মসজিদকে ব্যবহার করা মসজিদকে আন্দোলনের একটি সেন্টার করা হচ্ছে জি মসজিদকে মনে করা হচ্ছে একটি জমায়েত কেন্দ্র এবং এখান থেকে বের হয়ে নির্বিচারে আক্রমণ করা হচ্ছে এই যে পদ্ধতিটি এই যে কৌশলটি এটি কি ইসলাম সমর্থন করে মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সমস্ত জিহাদের পরিচালনা করার সেন্টার ছিল সাহাবায়ে کرامদের ওখানেই প্রশিক্ষণ দিতেন কার বিরুদ্ধে এখন এখন আমি আমি আসতেছি লেট ফিনিশ মাই এখন এই মসটি আপনি বাংলাদেশের কোটি কোটি জনতা রাজপথে আসছে একটা মিডিয়াও বাংলাদেশের এই মিডিয়াগুলি এটা ইন্ডিপেন্ডেন্ট নয় ফ্রি নয় ওটা আল্লাহ জানে কার এজেন্সি তারা আদায় করতেছে সাবাগের ছোট্ট একটা এটাকে গ্যালভনাইজ করে আধা ঘন্টা করে করে ওইগুলি নিবে এই যে কুটি কুটি জনতা রাজপথে আসলো ওটা কি বাংলাদেশের অংশের লোক নয় এটাকে কেন এত অবমূল্যায়ন করা হচ্ছে মিডিয়ার বিষয়ে আমরা না মিডিয়ার বিষয়ে আমরা এখন এক মিডিয়ার ভূমিকা এক আন্দোলন এক কোটি লোকের আন্দোলনকে কি আপনি বলবেন এটা মৌলবাদীদের এবং শিবিরের আচ্ছা এখন আমি 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 মৌলবাদী শব্দটি উচ্চারণ করি শিবির উচ্চারণ আমি ওই আমি যেটি বলছি আমি যেটি বলছি মসজিদে নামাজের পরে মসজিদে নামাজের পরে ঈদ খেল যারা করেছে যদি এরকম করে থাকে অতীতে দেখেন ওই এই পুলিশের অতীতের অভিজ্ঞতা থেকে তারা তাদের নিজের আত্মরক্ষার জন্য করেছে দ্বিতীয় হলে আগুন জ্বালানো এই টিয়ার গ্যাসের মধ্যে অনেক মসজিদের ভিতরে আগুন জ্বালাতে হবে না না লিসেন টু গেট রিড অফ দ্য টিয়ার গ্যাস টু গেট রিড অফ দ্য টিয়ার গ্যাস ওরা আগুন জ্বালাইছে যদি এরপরে যদি প্রমাণ হয় ওরা ভায়োলেট দ্য ল তাহলে লেট দ্য কিন্তু আমি আরেকটা কথা দশ জন বিশ জন পঞ্চাশ জন এই দুই সপ্তাহ ধরে পঞ্চাশ জন ইনিসেন্ট সিভিলিয়ান আনআর্মড সিভিলিয়ানদেরকে যে পুলিশ হত্যা করছে ওটার বিচারে আমরা কোথায় আমি আমি এই বিষয়ে আসবো আপনার কাছে নিঝুম এই শাহবাগকে কেন্দ্র করে যে আন্দোলন ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে এবং এর বিপরীতে ইসলামী আন্দোলন যারা করছেন তারা বলছেন যে বাংলাদেশ থেকে ইসলামকে সরানোর একটি একটি পরিকল্পনা চলছে এই এই হাঙ্গামার মধ্যে কিন্তু পুলিশ অনেককে গুলি করে মেরেছে আমি নিশ্চিত আপনি আজকে একটি ফুটেজ দেখেছেন সেই সেই লোকটি বেঁচে আছে কিনা মারা গিয়েছে আমরা জানি না তবে অনেক লোক কিন্তু মারা গিয়েছে আচ্ছা এটা খুব 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 একটা গুরুত্বপূর্ণ আমি আপনাকে একটা কথা শুধু বলবো যে শাহবাগের আন্দোলন যে চলেছে এবং শাহবাগের আন্দোলনে মানুষের সমাবেশ তো হয়তো আপনি দেখেছেন এবং দেখার কথা এখানে আমার ধরণে সবাই দেখেছেন কত হবে ধরেন দশ লাখ লোক আট লাখ লোক এবং সারা বাংলাদেশে সারা বাংলাদেশ জুড়ে আপনারা ভালো আছেন আমরা এখন পর্যন্ত ভালো আছি এবং আমরা চেষ্টা করছি ভালো থাকার আপনি নিশ্চয়ই অনুষ্ঠান দেখেছেন এবং শুরুটা কিন্তু জামাতকে ঘিরে এবং জামাতের নেতৃবৃন্দদেরকে নিয়ে জামাতের যেসব নেতৃবৃন্দ যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে এবং যাদের বিচার চলছে তাদেরই একজনের চূড়ান্ত ফাঁসি না হওয়ায় এই আন্দোলনটি হয়েছে শাহবাগে এখন সেটি ডিফারেন্ট একটি মোটিভ আমরা দেখতে পাচ্ছি অথবা মোটিভ বলা হচ্ছে একটি ডিফারেন্ট আবহে এখন আন্দোলনটি বাংলাদেশে চলছে তো জামাতের অবস্থান কোথায় আজকে সারা বাংলাদেশে একটি নেতৃত্বস্থানীয় সব ধরনের ব্যক্তিবর্গ সরকারি দলের নেতৃবৃন্দ বলছেন বা যারা মহাজুটের অংশীদার রয়েছেন তারা বলছেন অথবা শাহবাগের সাথে যারা জড়িত তারা বলছেন জামাতের রাজনীতি নিষিদ্ধ করে হোক তো জামাতের রাজনীতি নিষিদ্ধ হলে আপনারা কি করবেন প্রথম বক্তব্য প্রথম কথা হচ্ছে যে জামাতের রাজনীতি নিষিদ্ধ করার যারা দাবি করছে একটি অগণতান্ত্রিক এবং দাবি এ দাবি কোন এ দাবি অযৌক্তিক এ দাবির কোন শাসনতান্ত্রিক কনস্টিটিউশনাল এন্ড লিগ্যাল কোন বেসিস নাই এবং যারা ফেসিবাদী চিন্তা চেতনায় অভ্যস্ত তারা অন্য মানুষের মত প্রকাশের স্বাধীনতা দিতে চায় না অন্য মানুষের অধিকার কেড়ে নেয় যারা আইনের শাসনে বিশ্বাসী নয় যারা সংবিধানে বিশ্বাসী নয় যারা মানবাধিকারে বিশ্বাস নয় তাদের মুখে এই কথা বলা সম্ভব এখন আমার প্রশ্ন হচ্ছে জামাত ইসলামী কে জামাত ইসলামী নিষিদ্ধের কথা আপনি বলছেন জি জমাত ইসলামীকে তো এক্সিকিউটিভ অর্ডারে পাকিস্তান আমলে দুইবার নিষিদ্ধ করা হয়েছিল শেখ হাসিনার পিতার আমলে জমাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল এক্সিকিউটিভ বোর্ডারে জমাত ইসলামীকে শৈরতান্ত্রিক এবং ফেসিবাদী মানসিকতা এবং শাসনে যারা বিশ্বাস করে অনেক সময় এই কাজ ওনারা করে থাকেন আমরা এসব শৈরতান্ত্রিক কোনো প্ল্যানের কারণে আমরা ভীত নই এবং জনগণকে সাথে নিয়ে আমরা এসব ফেসিবাদী সিদ্ধান্তকে আমরা 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 সিদ্ধান্ত বিরুদ্ধে আমরা রাজপথে এবং আইনগতভাবে মোকাবেলা করবেন আচ্ছা আজকে যে সারা বাংলাদেশে বিভিন্নজন অভিযোগ করছেন শিবিরের যে তাণ্ডব আর শিবিরের যে ঝটিকা আক্রমণ বা শিবিরের যেইভাবে তারা হঠাৎ করে আন্দোলন করে পুলিশকে আহত করে পুলিশকে সাথে তারা সংঘর্ষে লিপ্ত হয় এবং এটিকেই ভাবছেন অনেকেই এটিই শিবিরের চরিত্র এটিই জামাত শিবির এবং এইভাবেই ইসলামের নাম ব্যবহার করে তারা উনিশশো সালে বাংলাদেশে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা লড়াই করেছে এবং যুদ্ধাপরাধ করেছে মিস্টার ফারহান আমি আমি ক্লিয়ারলি আপনাকে বলতে চাই এটা হচ্ছে একটি মিডিয়া প্রপাগান্ডা মিডিয়া একতরফা হবে এবং এক একটি মানে যা মিডিয়ার একটি গোষ্ঠী জমাত ইসলামিক এবং ছাত্র শিবিরকে এইভাবে চিত্রায়িত করছে আপনি একটি প্রমাণও দিতে পারবেন না এই কয়দিনে জমাত ইসলামীর নিয়ারলি ফিফটি মেম্বারস অফ জামাত এন্ড শিবির হ্যাস বেন কিলড বাই ফলিশ অ্যান্ড আওয়ামী লীগ মেম্বারস আপনি একটি প্রমাণও দিতে পারবেন না যে জমাত ইসলামী এবং ছাত্র শিবিরের কর্মীরা আর্মসি ইউজ করেছে এবং জামাত ইসলামীকে আমি আজ থেকে তিন বছর ধরে জমাট ইসলামের কেন্দ্রীয় অফিস বন্ধ ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস বন্ধ জমাত ইস্তামিকে মিছিল মিটিং করতে দেওয়া হয় না জমাত ইস্তমি মিছিল মিটিং করলে পুলিশ প্রথমে ফায়ার করে পুলিশ প্রথমে গুলি করে

তারা যুদ্ধাপরাধের বিচার করার জন্য এই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করে নাই। একটি ইসলামী দলকে বাংলাদেশ থেকে ইসলামী শক্তিকে নির্মূল করার অংশ হিসাবে তারা একটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছে এবং আপনারা জানেন ইকোনমিস্টের রিপোর্টের মাধ্যমে এটা প্রকাশিত হয়েছে সরকার প্রসিকিউশন এবং জাজেসরা মিলে কিভাবে ষড়যন্ত্র করে একটি দলের নেতা নেতাদেরকে যুদ্ধাপরাধ হিসাবে সাব্যস্ত করার ষড়যন্ত্র করছে ধন্যবাদ আমি আমি আমরা আশা করেছিলাম এবং আন্তর্জাতিক বিশ্ব আশা করেছিল যে ইকোনমিস্টের এই রিপোর্ট প্রকাশ করার পর স্কাইপি স্কাইপের মাধ্যমে এই সংলাপ প্রকাশ করার পর আন্তর্জাতিক ভাবে একটি আন্তর্জাতিক ইউনাইটেড নেশনস এর স্পন্সরশিপে একটি ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করবে ধন্যবাদ আপনাকে ধিক্কার এই আওয়ামী লীগ गवर्नमेंटকে ধন্যবাদ আপনাকে ধিক্কার এই যারা স্কাইপের মাধ্যমে এইসব সব সর্বযন্ত্র স্কাইপের মাধ্যমে এই লজ্জাজনক সর্বযন্ত্র প্রকাশ পাওয়ার পরও এই মাধ্যমে জামাত ইসলামিক নেতৃবৃন্দকে মানে তথাকথিত ভাবে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে জনাব মোল্লা আপনার বক্তব্যে জনাব মোল্লা কি লাইনে আছেন অফকোর্স জনাব মোল্লা আপনার মতে জামাতে ইসলামের যুদ্ধাপরাধী কারা আমার মতে বাংলাদেশ কোনো প্রতিষ্ঠিত আদালত কর্তৃক জমাত ইসলামের নেতৃবৃন্দকে কেউ প্রমাণ করতে পারে নাই এবং জমাত ইসলামের ভিতরে যেহেতু মানে নিরপেক্ষ কোন আদালতের মাধ্যমে জমাত ইসলামের কোন নেতারা যুদ্ধাপরাধী হিসেবে প্রমাণিত হয় নাই আপনার এই এই প্রশ্নটি অপ্রাসঙ্গিক অযৌক্তিক অ্যান্ড ইলিগেল

আরেকজন অতিথি যোগ দিবেন একটু পরে আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করব আমি আপনার কাছে ছিলাম আমি আসবো আপনার কাছে আমি আপনার কাছে ছিলাম যে কথা আপনি কথা বলছিলেন যে শাহবাগকে কেন্দ্র করে এই যে আমরা আবু বকুর মোল্লার সাথে কথা বললাম তিনি কিন্তু ধিক্কার জানিয়েছেন আপনাদের আবু বকুর মোল্লার কথাটা শোনার পর আমি শুধু একটা কথাই বলবো সেটা হচ্ছে যে এটা তো সূর্যের মতো পরিষ্কার যে কাদের মোল্লা এবং বাচ্চু রাজাকারের মানে অলরেডি যাদের ট্রায়াল চলছে আমি তাদের ব্যাপারে কোনো মন্তব্য করছি না যেহেতু সাবজুডিস ম্যাটার অ্যাটলিস্ট আপনারা যদি দুইটা রায়ের দিকে তাকান এবং যদি বাচ্চু রাজাকারের রায়ের দিকেও না থাকে শুধু কাদের মোল্লার রায়ের দিকে তাকান কাদের মোল্লার রায় ছিল হচ্ছে যে জামাতের একজন বড়ো সড়ো নেতা রায় হয়ে গিয়েছে কেমন আপিলের ডিভিশন এখনও রায় যেহেতু হয়ে গিয়েছে তো আমরা জানি সে যুদ্ধপরাধ যুদ্ধপরাধী এবং সেটা প্রমাণিত একটা প্রমাণিত রায়কে যখন বলা হচ্ছে মিথ্যা তার মানে হচ্ছে আদালত অবমাননা করা আর আদালত অবমাননা করা হচ্ছে রাষ্ট্রদ্রোহ করা আবু বকর মোল্লা সরাসরি রাষ্ট্রদ্রোহ করলেন আমি বাংলাদেশ কর্তৃপক্ষের নজর আকর্ষণ করছি যে উনি রাষ্ট্রদ্রোহ করেছেন ধন্যবাদ আপনাকে যে আপনি বলতে যাচ্ছিলেন কিছু আপনার অনুমতি নিয়ে উনাকে একটা क्वेश्चन করতে পারি আপনি বলুন তিনি শুনছেন উইথ পারমিশন জি বলুন আপনি আমাকে आंसर করেন ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল করা হয়েছিল পাকিস্তানি হানাদারদের বিচার করার জন্য তো ওই ওই ক্রাইম ট্রাইব্যুনালের যে এখন বিশিষ্ট ব্যক্তি সিরাজুল হক বলছিলেন এই ক্রাইম ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা সেভেন্টি থাউজেন্ড বন্দীদের বিচার করতে পারতাম কিন্তু বিচার করতে করলাম আমরা এক হাজারের তারপরে মিনিমাইজ করে হান্ড্রেড অ্যান্ড এইটা কিন্তু কলাবোরেটার্স অ্যাক্ট নয় টু এখন সেই ক্রাইম ট্রাইব্যুনালের মাধ্যমে আপনারা বিচার করতেছেন আলিমুলাদের বিচার করতেছেন আপনি বলেন ওয়াই এভিডেন্স অ্যাক্ট ওয়ান অফ এইটিন সেভেন্টি টু ক্রিমিনাল প্রসিজিয়ার কোর্ট ভি অফ এইটিনি এক্সক্লুডেড ফ্রম সেকশন টোয়েন্টি থ্রি অফ দিস ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট দেয়ার ফর

ছিল এই সমস্ত প্রশ্ন সে কয়টি ছিল আপনার করে ফেলেছি কয়টা ছিল প্রশ্ন আপনার প্রশ্ন ছিল একটাই একটা ছিল আপনি প্রশ্ন শেষ করেছেন শেষ করতে পারিনি চারটা বলে ফেলেছেন এখন একটা শেষ করেন না নিচে

টু ফোরটিনে ডিজিএফআই সিনিয়র অফিসার এসে আমাকে বলছে জমাতের টপ পলিসি মেকাররা কনভিনসড হয়ে গেছে ইলেকশনটা ফেয়ার এবং ফ্রি এবং ফেয়ার হবে কিন্তু ম্যাডাম জি ইলেকশনে আসতেছে না বাট উই হ্যাভ ট্রাই দাওয়ার লেভেল বেস্ট টু পারসুয়েট দি জমাত আপনার সাথে তার মানে বলতে যাচ্ছেন আপনার সাথে ডিজিএফআই এর যোগাযোগ হয়েছে না 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 একটা মারাত্মক কনসপিরেসি হয়েছে আপনার সাথে যোগাযোগ হয়েছে বলছে র মোসাদ এবং ডিজিএফআই এর মাধ্যমে

হ্যালো আসসালামু আলাইকুম আমাদের সাথে যোগ দিয়েছেন ওমি রহমান বিয়াল আপনি থামবেন একটু আপনি একটু দয়া করে থামবেন আপনি যদি মোসাদ্দেক হোসেন মানিক আমি আবার আমি আপনার সাথে কথা বলছি আপনি এই অনুষ্ঠানে যখন কথা বলবেন এবং এই অনুষ্ঠানের মান রেখে আপনাকে কথা বলতে হবে এবং আমাদের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মেনে আপনাকে কথা বলতে হবে আপনি এগ্রিড কিনা আপনি এগ্রিড কিনা এগ্রিড ধন্যবাদ এগ্রিড আমি আপনি এগ্রিড এগ্রিড আপনাকে একটু থামতে হবে এখন ওকে ধন্যবাদ অমির রহমান আপনি শুনতে পাচ্ছেন জি অমির রহমান আমি সরাসরি আপনার কাছে প্রশ্নে চলে যাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আপনি এত ভোরে আমাদের সাথে যোগ দিয়েছেন অমি আপনার বিরুদ্ধে প্রশ্ন আপনি এই শাহবাগ আন্দোলনের একজন নেপথ্যের নেতা এবং আপনি একজন যারা অভিযোগ করছেন যে এই আন্দোলনটি নাস্তিকদের হাতে চলে গিয়েছে আপনি তাদেরও নেতা এর বিরুদ্ধে আপনার বক্তব্য কি একজন উপস্থিত রয়েছেন বলে হয়েছে আমাকে ও কিন্তু দুঃখের সঙ্গেই বলতে হচ্ছে জনাব আপনাকে প্রতারিত করা হয়েছে আপনাকে ভুল তথ্য দিয়ে আমাদের সম্পর্কে উত্তেজিত করা হয়েছে আপনি এমন একজন ব্লগারের নাম নিয়ে শাহবাগ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছেন যার কোন অস্তিত্ব নেই অন্তত আন্দোলনের শুরু থেকে যারা যারা রয়েছেন তাদের নামের তালিকা প্রশ্ন উঠতেই পারবে মুক্তিযুদ্ধের সময় যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের সঠিক বিচারের দাবিতে তোলা আন্দোলনে হঠাৎ ধর্ম ঢুকে কেন কারণ যে তিরিশ লাখ শহীদের স্বজনরা তাদের আত্মীয় হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন তাদের বেশিরভাগই ধর্মের মুসলমান এবং তারা যদি অন্য ধর্মেরও হয় হত্যার বিচার চার আমাদের দেননি আল্লাহ তো সালে আমাদের সঙ্গে ছিলেন তিনি চেয়েছেন বাংলাদেশ বলে স্বাধীন হয়েছে তিনি পাকিস্তানের এই এবং থাকেননি নির্ধারণ করবেন কে আস্তিক কে নাস্তিক কে ধার্মিক কে কাফির কোনো মানুষ যখন সে অধিকার চর্চা করে সে কিন্তু শিরক করে আমাদের এই আন্দোলন কোনো ধর্মীয় আন্দোলন নয় কেউ যদি দাবি করে এটা ইসলামের বিরুদ্ধে আন্দোলন সে মিথ্যা কথা বলেছে যদি বলে এটা মুসলমানের বিরুদ্ধে আন্দোলন সে মিথ্যা কথা বলেছে আর যে লোক হত্যা করেছে ধর্ষণ করেছে লুটপাট করেছে হত্যায় সহযোগিতা করেছে সে মুসলমান হলেও তার বিচার চাওয়া কি না যায় আমরা কি হত্যার বিচার চাইতে পারবো না শাস্তি চাইতে পারবো না এজন্য কেউ মিথ্যা কথা বলে আমাদের নাস্তিক বানিয়ে দিবে আর সেই অভিযোগ সত্যি না মিথ্যা চাচাই করে আমাদের বিরুদ্ধে হত্যার ফতোয়া জারি হবে আপনার আন্দাজে যদি ভুল থাকে আপনি হাসর হাসরের মধ্যে আল্লাহকে কি জবাব দিবেন আপনি একটু লাইনে থাকুন অমিত আপনি একটু লাইনে থাকুন আপনাকে আমি 30 সেকেন্ড সময় দিব তাকে প্রশ্ন করার জন্য আমি প্রশ্ন করতেছি যে উনারা যে অগ্নি পূজা শুরু করতেছেন এটা তো নাস্তিকতার পরিচয় অগ্নিপূজা কোথায় ওই যে ক্যান্ডেল লাইট এটা ইসলামের বিরুদ্ধে একটা কাজ আহমদ অফিসার আস্তাব বাংলাদেশের রাজপথে এই জন্যই আছে এই অগ্নিপূজা এই এই যে আওয়ামী লীগের একজন এমপি বলেছে এটা কোনো মুসলমান সারাদে যাইতে পারে না গুলাম গুলাম মৌলা রনি নিজে আই এই চ্যানেল আইতে বলেছে এটা হিন্দুদের কালচার গান বাজনা গাজা অ্যালকোহল এইগুলি হল হলো মুসলমানদের কালচার নয় তো একটা এই এই যে অগ্নি পূজাটা আমার প্রশ্ন হলো উনারা ডাইরেক্ট এই হ্যাঁ আমি যেটা বলতে চাচ্ছি আজকে মানে গতকালকে হাট ব্লগারদের কুসুপুত্তলিকা বানিয়ে সেটা আগুনে দেওয়া হয়েছে কুসুপুত্রলিকা বানা হচ্ছে পুতুল বানানো

কিন্তু পুতুল বানানো এটি পূজা নয় পুতুল বানানো এটি পূজা নয় পুতুল বানিয়ে যে আগুন ধরানো সেটি কোনো ধরনের পূজা নয় শেষ করি আমি আপনাকে প্রশ্ন করি নি জি ওই পুতুল বানানোর যে যেটা বলতেছেন ওরা কে করেছে অমির রহমান পিয়াল কে করেছে এটি আজকে জামাত ইসলামী নেতৃত্বে বারো বারোটি ইসলামী দলের যে সম্মেলনে ব্লগারদের কুসুপিতলকে দাহন করা হয়েছে এটা হাটা বাজারিতে এটা যদি প্রমাণ হয় আমি এটাকে নিন্দা করি কিন্তু আমি বলতেছি আমি বলতেছি এই অগ্নি এই উনাদের বাসায় উনাদের বাসায় এই শাহবাগের এই শাহবাগের অঞ্চলে কোনো মুসলমান যাইতে পারে না

আগুন আমি আপনার কাছে আগুন আসছি আপনার কাছে আসছি সদরদ্দিন আমি আপনার সাথে কথা বলছি আমি সাথে কথা আমি আমি বলবো দুজনের সাথে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা আপনি যে একটি প্রশ্ন করেছেন তিনি উনিশ

এখানে কিন্তু কোনোভাবেই বলা নেই এখানে কিন্তু কোনোভাবেই বলা নেই আমি প্রত্যেকটা প্রশ্ন আসছে এটা নিয়ে আমার সাতচল্লিশে তিনে এটা বলা হয়েছে এটা গেল আমাদের সংবিধান সংবিধান প্রোটেকশন দিল কাকে আমাদের যে যুদ্ধপরাধের যে আইনটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তাকে আমার প্রশ্ন আমার প্রশ্ন এখন আমাদের সময় শেষ আমাদের সময় শেষ আমার প্রশ্ন এই যে ইনফরমেশনগুলি তিনি দিলেন এই প্রসঙ্গে আপনি তাকে কি বলবেন এই প্রসঙ্গে যেটা বলবো যে প্রথমত হচ্ছে যে ওনার এই কথাটা সত্যি না উনি মিস ইনফর্মড উনি জানেন না আমাদের এটা হচ্ছে অ্যাক্ট এই অ্যাক্টের কথাও বলা নেই যে এখানে যে ওই যুদ্ধকালীন সময়ে যারা যারা অপরাধ করেছে তাদেরকে বিচার করা হবে কি কি অপরাধের বিচার করা হবে আন্তর্জাতিক অপরাধের বিচার উনি যেটা বলেছেন যে শুধু মানবতা বিরোধী অপরাধের বিচার এটা একটা সর্বৈব মিথ্যা কেননা গোলাম আজমের বিরুদ্ধে গোলাম আজমের বিরুদ্ধে চার ধরনের চার্জেস আছে গণহত্যা

আমি অত্যন্ত দুঃখিত আপনাকে আমি বেশি সময় দিতে পারিনি আপনি পরিস্থিতি দেখেছেন এইজন্য আমি আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত এই যে আজকের এই যে পরিস্থিতিতে আমরা যে অনুষ্ঠানটি যে আশা নিয়ে শুরু করেছিলাম সেই আশাটি জানি না অনুষ্ঠানের শেষে কতটুকু বাস্তব রূপ নেবে কিন্তু এই যে একটি একটি অগ্নিকুণ্ডের যে তাপ আমরা এটি অনুভব করছি শুধু বাংলাদেশই না এখানেও অনুভব করছি এবং এর পেছন এটিকে আমরা কিভাবে সামলাব আমরা কিভাবে এই বিষয়টাকে একটি একটি সলিউশনে নিয়ে আসবো যে আপনারা যে আন্দোলন করছেন এই আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্য যে একটি বিষয় আর ইসলামী যারা যারা মুসলমান ইসলাম রক্ষার জন্য যারা আন্দোলন করছেন তাদের আন্দোলন এবং তাদের যে উদ্দেশ্য এই দুটি সামঞ্জস্যটা আপনারা কিভাবে করবেন আচ্ছা আমরা যখন আন্দোলন শুরু করেছিলাম তো সেই আন্দোলনটা আমাদের আমি আবার প্রথম বলেছিলাম প্রথমে যে সেটা ছিল আমাদের স্বাধীনতার বিরুদ্ধে যারা ছিল আমাদের উপর যারা অত্যাচার করেছে তাদের বিচারের জন্য হ্যাঁ সেই জায়গাটা থেকে এনারা ইসলাম কারণ হচ্ছে যে নেতাগুলোকে তারা এস্টাবলিশ করেছেন হ্যাঁ গোলাম আজম নিজামী সাইদি কাদের মোল্লা যারা কি নাই জামাত ইসলামটাকে এস্টাবলিশ করেছে ইসলামকে ব্যবহার করেছে বিকৃত করেছে ইসলাম নিয়ে ব্যবসা করেছে বাংলাদেশে তারা এটার নেতা আমার একটা কোয়েশ্চেন এবং আমরা সবসময় সেটা হচ্ছে যখন গোলাম জামাত ইসলামের যদি আপনি

জনাব একটা সেকেন্ডে বলে দেই ভাই বলছেন এটা ক্রাইম ট্রাইব্যুনালস অ্যাক্ট এন্ড কোলাবরেটরস অ্যাক্ট আপনি যদি আবার আবার অতিথি দেন আমি কিন্তু সময় দিতে পারবো না আপনি আমি কিন্তু সময় দিতে পারব না আমি বলছি কিভাবে আপনি সমাধান করবেন সমাধান এই এটা তো এটা আমরা জামাত আমরা রিপ্রেজেন্টিং দি জামাত জামাতের লোক আপনারা আনবেন এই

থেকে পৌঁছে দিতে চেয়েছি যে এই সমস্যাটা আমরা শুধু টেলিভিশনে দেখছি সমস্যাটা আসলে তার চেয়েও গভীর তার চেয়েও কঠিন আর এই কঠিন সমস্যা এবং গভীর সমস্যাটি সমাধানের জন্য রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে যারা আন্দোলন করছেন তাদেরকে সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে এবং এই সমাধান যদি কেউ খুঁজে বের করবেন আমাদের সমর্থন অব্যাহত থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম